আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়াইস, নিশ্চয় আমি অপবিত্র জিন জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। টয়লেট পেশাবখানা পায়খানা হলো জিন থাকার জায়গা, শয়তান সেখানে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই দুয়ার পূর্বে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়াইস, তাহলে শয়তান তার লজ্জা স্থান দেখতে পাবে না, ক্ষতিও করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ ছেড়ে বলেন, তাহলে লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহকে বলেছি, ওর ক্ষমতা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, বিসমিল্লাহ বলে যে দরজায় দরজা নাই, যে বাড়ির বাহির দরজা নেই, সেই বাড়ির দরজায় যদি বিসমিল্লাহ বলে একটা কাঠ খড়ি একটা টুকরা কিছু বিসমিল্লাহ বলে রেখে দেই, তাহলে সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারি মুসলিম। এর কোনো ক্ষমতা নেই, বিকলঙ্গ নীতি। দোয়া পড়বেন বিসমিল্লাহ বলে অন্ধ হয়ে যাবে, আপনাকে দেখতে পাবে না, ক্ষমতা খর্ব হয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থেকে ভালোবাসতেন। তিনি বলেছেন, আমার মন চাই, আমাকে ভালো লাগে, আমার যখন রিপোর্ট পেশ করা হবে পাপ নেকির, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, আমার রিপোর্টের সময় দেখুক। তো যেহেতু বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয়, সেই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তো তার জানা ছিল না সেই দিন কোন দিন, তখন শাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। যদিও আমার মাঝহাবি ভাইয়েরা কিভাবে কিভাবে জেনে নিয়েছেন, সেদিন 15ই শাবান, এর প্রমাণে কোনো দলিল পেশ করা যায় না। বাৎসরিক রিপোর্ট ধরতে হলে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, এটাই ঠিক। যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম পালন করেছেন। ইবাদতের জগতে সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, যদি আপনার নামাজ সালাত না থাকে, তাহলে সিয়ামের ইবাদত কেটে দেওয়া হবে, এটা বাতিল। ইবাদতের জগতে ব্যতিক্রম বিরল ভিন্ন ধরনের ইবাদত হলো সলাৎ। যে ইবাদতের কাছে, ইবাদতের জগতে কোনো ইবাদত ধারে কাছে যেতে পারবে না, এটা নাই তো আর কিছুই নাই। অনেকদিনই বলেছি আপনাদেরকে আমি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। যতক্ষণ পর্যন্ত আপনার বিচারের মাঠে বিচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দান আপনাকে ছায়া করে থাকবে বিচারের মাঠে। অথচ সেম এভাবে আসবে না, অথচ হজ এভাবে আসবে না, অথচ জিকির আজকার তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে আসবে না, আসবে দান। দান যতই শক্তিশালী ইবাদত হোক, যদি আপনার বিচারের মাঠে সলাত না থাকে, তাহলে দান বাতিল বলে গণ্য হবে। আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত, এর তুলনায় কোনো বেশি প্রিয় ইবাদত নেই। দিন রাত কান্নাকাটি করছেন, চোখের পানি ঝরছে আল্লাহর ভয়ে, কিন্তু আপনার সলাত কবুল হয়নি, সলাত নেই, তখন এই কান্নাকাটি ইবাদতের নেকি বাতিল বলে গণ্য হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মর্মে সকল দিনই ভাই বোনকে সলাত আদায় করতে হবে জরুরি ভিত্তিতে। মর্মে আমরা সলাতের উপরে কিছু কথা বলতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সলাহ, বিচারের মাঠে মানুষের যেটা প্রথম জিজ্ঞাসা হবে সেটা হলো সলাত।
মানুষ হজ করবে তার জিজ্ঞাসা, মানুষ দান খেরাত করবে তার জিজ্ঞাসা, মানুষ অন্যায় অবিচার করবে তার জিজ্ঞাসা, জোর করে অর্থ সম্পদ লুটে নিবে জমি জায়গা দখল করবে তার জিজ্ঞাসা, সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা হবে সেটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহালাহু সাইরাম আলিহি, যদি তার সালাত টিকে যায় সব এবাদত টিকে যাবে, পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, সালাত যদি বাতিল হয়, ফাসাদা সাইরাম আলিহি, তাহলে তার সব আমল বাতিল হবে, কোনো আমল সে দেখতে পাবে না, তার খাতায় থাকবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত, আত-তাহুরু সুলুসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ, ও রুকু ও সলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ, ও সুজুদ ও সলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফমান আদাহবে হাক্কে হা, কেউ যদি এইগুলি ঠিক ঠিক আদায় করে, ওযু ঠিক মতো করে, রুকু ঠিক মতো করে, সিজদা ঠিক মতো করে, কবলাত সলাতহু ও কবলা সাইরাম আলিহি, তাহলে তার সলাত কবুল করা হবে, তার সব এবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতহু, আর যদি সলাত তার কাছে প্রত্যাখ্যান করা হয়, রুদ্দাত আলাইহি সাইরাম আলিহি, তাহলে তার সব আমল বাতিল বলে গণ্য হবে, সব প্রত্যাখ্যান করা হবে, কোনো এবাদত কবুল হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানিয়ে জানাচ্ছি যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত, নামাজ। মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে নেই, সেটা বাপ মায়ের সেবা হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা তাসবিহ তাহলিল হোক, সেটা জিকির আজকার হোক, সেটা হজ করা হোক, সেটা দান খেরাত হোক, সেটা মানুষের সেবা করা হোক, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা সলাতের মতো হতে পারে। সলাত এক আশ্চর্য বিরল ভিন্ন ধরনের ইবাদত, যার তুলনা পৃথিবীতে নেই। এটা আছে তো বাকি ইবাদত আছে, এটা নেই তো কিছুই নেই, সলাত। আজকের আলোচনায় সংক্ষিপ্ত বিবরণে সলাতের ফজিলত না বলে সলাত আরম্ভ হওয়ার সূচনা। সলাত আরম্ভ করতে হলে ওযু করতে হয়, ওযু করতে গেলে পেশাব পায়খানার প্রয়োজন হয়, পেশাব পায়খানায় যাবেন, ঢোকার সময়তে বা পেশাব পায়খানায় ঢুকে টয়লেটে ঢুকে বসার সময় বলবেন, ঢুকলেই দোয়া পড়া যাবে না এ কথা নয়, কিন্তু যখন পেশাব পায়খানা আরম্ভ হয়েছে তখন দোয়া পড়া যাবে না, এটা হলো কথা। ঢুকে গেছেন আর বলা যাবে না, এটা নয়। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুস ওয়াল খাওয়াইস, নিশ্চয় আমি অপবিত্র জিন জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। টয়লেট পেশাবখানা পায়খানা হলো জিন থাকার জায়গা, শয়তান সেখানে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই দুয়ার পূর্বে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস, তাহলে শয়তান তার লজ্জা স্থান দেখতে পাবে না, ক্ষতিও করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ ছেড়ে বলেন তাহলে লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহকে বলেছি, ওর ক্ষমতা বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, বিসমিল্লাহ বলে যে দরজায় দরজা নাই, যে বাড়ির বাহির দরজা নেই, সেই বাড়ির দরজায় যদি বিসমিল্লাহ বলে একটা কাঠ খড়ি একটা টুকরা কিছু বিসমিল্লাহ বলে রেখে দেয়, তাহলে সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারি মুসলিম। এর কোনো ক্ষমতা নেই, বিকলঙ্গ নীতি। দোয়া পড়বেন বিসমিল্লাহ বলে অন্ধ হয়ে যাবে, আপনাকে দেখতে পাবে না।
ক্ষমতা খর্ব হয়ে গেছে। পেশাব পায়খানা থেকে বের হয়ে আসছেন, পবিত্রতার বিবরণ। আমরা লকডাউনকে লক্ষ্য করে দীর্ঘদিন ধরে পবিত্রতার বিবরণ দিয়েছি। আসলে করোনা ভাইরাস যদি জীবাণু হয় তাহলে মাস্ক পরে এটা ঠেকানো যাবে কি না? ধর্মের ইসলামের পবিত্রতা এক অবাক পবিত্রতা, আশ্চর্য। ঘুম থেকে উঠে আপনি হাতটা পানিতে ডুবাতে পারবেন না, ঘুম থেকে হাতটা আগে ভালো করে পরিষ্কার করে ধুইতে হবে কবজি পর্যন্ত। কি হয়েছে যে আমি আগে ধুইব, ব্যাপারটা কি? এরপর আপনি অজু শুরু করলেন, অজু শুরু করলেন তখন আপনি কবজি পর্যন্ত তিনবার ধুইবেন। তার মানে কবজি পর্যন্ত তিনবার ধৌত না করলে এই হাতটা মুখে পানি দেওয়ার উপযুক্ত হয়নি। একটু পরে তো কোণে পর্যন্ত ধোবই, তখন ধুইলে হাত ধোয়া পড়বে না, কবজি ধোয়া পড়বে না। যখন আমি কোণে পর্যন্ত হাত ধৌত করব তখন কবজি পর্যন্ত ধোয়া পড়বে কি না? তা আগেই কবজি পর্যন্ত ধুইলাম কেন? তাহলে ধর্মে কোনো বেকার কাজ করা হয় নাকি? তার মানে কবজি পর্যন্ত ধুইলে এ হাত দিয়ে এখন পানি মুখে দেওয়া যাবে, হাত এখন উপযুক্ত হয়েছে। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক পরলে তো একটা থেকে হিতে বিপরীত হবে, সেরেক হয়ে যাবে, এ রক্ষা করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, লা ইয়ুদি শাইউন শায়া, কোনো কিছু কোনো কিছুকে অতিক্রম করতে পারে না। রোগ জীবাণু একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে না, তখন একজন পল্লীর মানুষ দাঁড়ায় বলছে, জি যাই। একটা উঠকে চুলকানি ঘাও হলে বাকি সব উঠকে হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলেন, এই মানাজরা বালাওয়ালা, প্রথমটাকে কিভাবে হলো বলো? একটা থেকে যে আরেকটা চলে যায়, তো প্রথমটা কিভাবে হলো? তো সাহেব আর কিছু বলছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইন্নাল্লাহ খালাকা কুল্লা নাফসিন ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়েবাহা, আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সময় তার মরণ, তার জীবন, তার রুজি, তার বিপদ আপদ রোগ ব্যাধি লিখে দিয়েছেন। সেই দিন যদি আপনার করোনা লিখা থাকে আর আজকে যদি আপনি পাথরের মধ্যে ঢুকে থাকেন, করোনা ভাইরাস আপনাকে ধরবেই। হাদিস যেভাবে এসেছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওইভাবে বিশ্বাস করে আছি। আপনাকে করোনা ভাইরাস ধরেছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার গাটা আমি সারাদিন বলাতে পারি। বাস্তব দেখতে পারেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আপনার গায়ে হাত বুলাতে গিয়ে যদি করোনা আমাকে ধরে, আমি বলবো না আপনার কারণে হয়েছে, আমি বলবো সেদিন লিখা ছিল এই জন্য হয়েছে। মাস্ক সবসময় পরেন, সালাতে মাস্ক পরতে গেলেন কেন? সালাতে তো মাস্ক পরা নিষেধ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ওয়া ইগাত্তুর রাজুল ফাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাখনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়তে নিষেধ করেছেন এবং সালাতের মধ্যে মুখ ঢাকতে নিষেধ করেছেন। করোনা তো আপনি মরে যান তবুও ভালো, মরতে তো হবে একদিনে, দুদিনে আগেই হলো, তাতে কি আছে? ওরা আমি পাঁচ পয়সা দাম দিনে, একবারে জিরো দাম দিনে, ওর আমার কাছে সরিষা পরিমাণ দাম নেই, ওটা আমি কোনো সময় ভাবি না। সবাই যদি চতুর্দিক যদি খালি করোনায় ঘেরা থাকে তা আমার অন্তরে একটু দ্বিধা হবে না যে কে জানি লাগতেও পারে, এরকম আমার অন্তরে দ্বিধা হবে না। আমি এই নীতি থেকে এত উপরে এবং এর উপরে আমার এত ঘিরে নেয়,
ফাঁকা হয়ে সালাত আদায় করার তো কোনো প্রশ্নই আসে না। আর আমি তো বক্তব্যে কঠোরভাবে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কে যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। আমি দেখি নে শরীয়তে প্রাচীরের মতো হয়ে কাতারে সলাতে দাঁড়াতে হবে, এই বিষয়টি রাসূল যত কঠোরভাবে দেখেছেন শরীয়তের আর কোনো বিষয়ে তো কঠোরভাবে দেখেননি। 23 বছর জীবনে এমন কোনো দিন এক অক্ত পার হয়নি যেই অক্তে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, ও যে 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 দেখছি শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে ফাঁকা বন্ধ করুন, এরকম না বলে তিনি কোনোদিন সালাত শুরু করেছেন এরকম ঘটেনি। অথচ বলা লাগে না, রাসূলকে দেখলেই সাহাবীগণ করেন, দেখবেন এই ছেলে তার গায়ে হাত দিয়ে আছো নাকি, রেডি হও, দেখবে তুমি সাহাবীগণের অনুসরণ। 23 বছর যাবৎ কথায় কথায় বলতে হবে, কথায় কথায় বলেছেন মানে এর গুরুত্ব দেখিয়েছেন, দেখবে তুমি রাসূল সাহাবীগণের অনুসরণ। এদিকে দেখো আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে সালাত আরম্ভ করেছে, তখন জুতাতে ময়লা ছিল, জিব্রাইল এসে বলছেন জুতা খুলেন, আল্লাহর রাসূল সালাতের মধ্যে জুতা খুলে দিয়েছে, তো সাহাবীগণ খুলে দিয়েছে। এখন সালাতের পরে আল্লাহর রাসূল দেখছেন সবাই জুতা খুলে দিয়েছে, আল্লাহর রাসূল বলছেন কি ব্যাপার তোমরা জুতা খুলেছো কেন, তো সাহাবীগণ বলছেন আপনাকে দেখলাম এই জন্য। আরে আরে আমার ব্যাপারটা হলো জিব্রাইল আমাকে এসে বললেন যে আপনার জুতাতে ময়লা, সেই জন্য আমি খুলে দিয়েছি, তো তোমাদের জুতাতে ময়লা এটা কে বললো বলেন তো। আমি এ বলে কি দেখাতে চেয়েছি আপনাদেরকে, আনুগত্য অনুসরণ, অনুসরণ বলা লাগেনি। তার মানে 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক অক্ত না বলে তিনি সালাত শুরু করেননি, তার মানে এটা কত গুরুত্ব। এখানে মরে যাওয়া ভালো, ফাঁকা করা তো বহু দূরের কথা, অসম্ভব হতে পারে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী জাতির সামনে ঘোষণা দিয়ে যাচ্ছি যে মানুষ 3 ফুট দৌড়ে দৌড়ে দাঁড়াতে পারে সালাতে, যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তন হবে না। এবং কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি ফাঁকা হয়ে মরা পর্যন্ত দাঁড়ায় কিয়ামত পর্যন্ত, তবে ওর বৈধতা আসবে না। বৈধতা নিয়ে আসতে হলে আবার কাকে আসতে হবে দুনিয়ায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজের বৈধতা কোনোদিন আর হবে না। সমস্যা কিসের সমস্যা, আল্লাহ নবী বলছেন যে সকালে মুমিন বিকালে কাফের হবে, সেটা হয়েছে এখন ইংরেজদের যুগে হাজারো আলেম ওলামা দেশবাসী ধ্বংস হয়ে গেল, তারা শরীয়ত পরিবর্তন করলো না, বুকে হাত বাঁধবে বলছে ফাঁসি হবে, হবে বুকে হাত বাঁধবো জোরে আমিন বলবো ফাঁসি হবে হবে, এটাই শরীয়ত মনে করে এভাবেই থেকে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, ফাঁসি হয়ে গেছে, পিছনে হটেনি। কে কি বললো সুন্দর করে শরীয়তকে উপেক্ষা করে সালাত আদায় করছে। বলছিলাম আপনি শরীয়তের পবিত্রতা দেখলে অবাক হয়ে যাবেন, আমি সেই কথা আজকে বিস্তারিত আলোচনা করছি না। আপনারা এমনিতে দেখতে পারেন অনলাইন আল ইতেশাম টিভি, একবারে করোনা থেকে করোনা বা লকডাউন থেকে শুরু করে দীর্ঘদিন যাবৎ এই বিষয়ে আমাদের আলোচনা চলেছে, এখনো তারই জের ধরে সালাতের উপরে আলোচনা চলছে। আপনারা জুমার দিন উপস্থিত হবেন জামিয়া সালাট ডাঙ্গিপাড়া বাইতুল হাম জামে মসজিদে, আপনাদের সামনে বিষয়ে বিস্তারিত বিবরণ নীতিগতভাবে দেওয়া হবে, হচ্ছে হবে ইনশাআল্লাহ। বলছিলাম অজু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা আদুল্লুকুম মায়ামুল্লাহ বিহি খাতায়া ওয়া ইয়ারফু বিহি দারাজাত, শোনো 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 শোনো, আমি তোমাদের একটা আমলের কথা বলে দেব যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। শোনো 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 শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দেব, বলে দিব নাকি যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, কালো বালা
হ্যাঁ বলবেন না কেন বলেন, সেটা কি যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, এটা হলো এসবাগুল উজু আলাল মাকারেহে, কষ্টের সময় শীতের দিনে ভালো করে উজু করলে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। কাসরাতুল খতায়াল আল মাসাজিদ, বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যেতে হবে, মসজিদ থেকে যদি বাড়ি দূরে হয় পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, ইন্তজারু সালা বাদা সালা, এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করতে হবে। জোহর পড়েছি কখন আসর হবে, জোহর পড়েছি কখন আসর হবে, এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করলে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। মনে থাকবে না মনে হয়? আরেকটা কথা বলে আমরা এখান থেকে আগাবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদা আমাকে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইক্তাসিমুল মালাউল আলা, আচ্ছা মুহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে, আচ্ছা মুহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? কালা নাম, জি হ্যাঁ আমি বলতে পারি আল্লাহ, আমি বলতে পারি উপরে কি নিয়ে হইচই হচ্ছে। আল কাফারাত, মানুষের পাপ মিটে যাবে, কি করলে এ নিয়ে হইচই হচ্ছে। ফেরেশতাগণ বলছেন যে এই করলে এই করলে পাপ মিটে যাবে, ফেরেশতাগণ বলাবলি করছেন যে এই করলে এই করলে পাপ মিটে যাবে, এই নিয়ে ফেরেশতাগণ বলাবলি করছেন। আল কাফারাত, পাপ মিটে যাবে এই কাজ করলে। এক, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সালাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, এই নিয়ে হইচই হচ্ছে। আপনার স্বভাবের কথাটা বলি, আপনার স্বভাব হলো যে একদিন একেবারে কোনোরকম করে জুমার দিনে যান, আর যেমন সালাম তেমনি দাঁড়িয়ে গেছে, নীতি পরিবর্তন করেন, কাউকে বলা লাগবে না, নীতি পরিবর্তন করেন, জজ কোর্ট নয় হাই কোর্ট নেই, অর্থ সম্পদকে লুটে নিচ্ছে না, জুতা নিয়ে কেউ পালিয়ে যেনি, যাই যাবে কি আছে, আপনি সালাম ফিরার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন কেন? এক, সালাতের পরে মসজিদে বসে জিকির করলে পাপ মিটে যাবে। দুই, আল-মাসিহ আলাল আকদামিল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। তিন, এসবাগুল উজুল আলাল মাকারেহে, কষ্টের সময় শীতের দিনে ভালো করে উজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কথা কিন্তু আমার এইটা, ভালো করে উজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এইবার উজু এক মিনিট দেখাচ্ছি ভালো করে, তার আগে আপনাকে দেখাই উজু শেষে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইকুল বাদাল ওযু, কেউ যদি ওযুর পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ, দরজা খুলে দেওয়া হবে, সালাত খুলো মিনাই বাবিন মিনাল আবাব, সে তখন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে, বুখারী মুসলিম, জান্নাতের যে কোনো দরজা ঢুকতে পারে, বুখারী মুসলিম। আপনি ওযুর পরে যদি বলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, তার কোনো শরীক নাই আল্লাহর, এই দোয়া যদি আপনি পড়েন ওযুর পরে, তাহলে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে, যেটা দিয়ে আপনার ইচ্ছা প্রবেশ করবেন। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে মুখস্থ করেছিলাম আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ও জাল্লি মিনাল মুতাতাহিরিন, আল্লাহ তুমি আমাদেরকে তোবাকারীদের অন্তর্ভুক্ত করো, তুমি আমাদের পবিত্রদের অন্তর্ভুক্ত করো। হ্যাঁ, এটা বলতে পারেন, হাদিস ঠিক আছে, তবে নেকি কি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, নেকি হবে তবে কি হবে এমনটা বলেননি। আর যদি এই কালেমা পড়েন তাহলে সব দরজা খুলে গেছে, সুন্দর অজু। এক মিনিট, পেশাব পায়খানা থেকে ফিরে এসে সুন্দর করে অজু করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
কানাত ইয়াদু লিয়ুমনা লিতামিহি ওয়া লিতাহুরিহি, রাসূলের ডান হাতটা ছিল ওজুর জন্য আর খাদ্য পানির জন্য, ইয়াদুহু লিসুরা লেখালাইহি ওমা কানা মিন আদা, বাম হাতটা পেশাব পায়খানার জন্য আর অপবিত্র খারাপ কিছুর জন্য। ভুলেও কোনোদিন বাম হাতে চা পান করবেন না, আর কেউ যদি বাম হাতে চা পান করে তাহলে তাকে ঠেকাবেন, ছি 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 ছি, নাউজুবিল্লাহ, শয়তান খায় বাম হাতে, কে খায়? শয়তান খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুলু আহাদুকুম বিশামালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কেউ যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। বলেও কোনো সময় বাম হাতে কোনো কিছু খাবেন না, সিগারেটটা ধরে আছে বাম হাতে, সিগারেট এমনিতেই হারাম, এটা আরো হারাম হয়ে গেল। বাম হাতে গিলাস ধরবেন না, বক্তব্য শুনে মুনাফিকি করার চেষ্টা করিয়েন না, আমি ব্যক্তিগত কোনো কথা বলিনি, আপনার কিছু উপকার করতে চায়, আপনিও মানুষ, আজ হোক আর কাল হোক একদিন চলে যেতে হবে, এ কথাই ঠিক, আগে হোক আর পরে হোক। দীর্ঘদিন ধরে দেখে আসছিলাম শ্যাম মাস্টারকে, এই নদাপাড়া মাদ্রাসার সাথে জড়িত ছিলেন, হাফিজউদ্দিনকে দেখলাম, তারা আজকেন এ দুনিয়া থেকে চলে গেছেন, তারা অনেক বড় সমাজসেবক ছিলেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক, তাদের কবরের শাস্তি মাফ করুক, এলাকা থেকে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, তাদের কবরের শাস্তি মাফ করুক। সম্মানিত দিনী ভাই বোন, যাওয়ার পালা আছে, আজ হোক আর কাল হোক, চট করে একটা কথা মনে পড়ল, এক মিনিট, মনে কিছু নিয়েন না, কথা যদি আপনার গায়ের উপরে লাগে তবু আপনি মনে কিছু নিয়েন না, লাগতেও পারে। যখন আমি এখানে বাসা করি, যখন লেবার মিস্ত্রি কাজ আরম্ভ করেছে, তখন পাড়ার ছেলেরা গিয়ে হাতুড় দিয়ে কয়েকজনকে মেরে তাড়িয়ে দিয়েছে, কি না তো 50,000, 2,00,000 টাকা লাগবে। তো সাহাদত সাহর কাছে বিচার দেওয়া হলো, তো উনি বললেন ঠিক আছে বিচার করে দেবো। তো গেলাম আমি, তো আরো লোকজন আছে, একটা লোক স্বাধীন নামে, ওই পাড়া স্বাধীন তার নাম, তো খুব জোরে চিল্লাচিল্লি করছে, বলছে যে হ্যাঁ আপনি যারা কাজ করবে তাদেরকে বলে লেবার মিস্ত্রি নেননি, এরকম কিছু বলছে। তো অনেক লোকজন আছে, তো ইতিমধ্যে মুকসেদ মণ্ডল লাভ দিয়ে উঠে বলছেন, এই তোর কিসের বিচার রে, যা এখানে কোনো বিচার নেই। তো সাহাদত হোসেন শাহ তার মুখের উপরে কিছুই বললেন না, একেবারে কিছুই না, চুপ হয়ে থেকে গেলেন, বৈঠক ভেঙে গেল, সবাই চলে গেল, আমাকে বলে পাঠানো হলো যে ওনাকে কাজ করতে বলবেন, কোনো সমস্যা নেই। ঠিকই পরের দিন লেবার মিস্ত্রি কাজ করছে, কোনো সমস্যা নেই। তো মুকসেদ মণ্ডল নেই, এটা হলো মূল কথা, চলে গেছেন, যাওয়ার পালা আছেই, আজ হোক আর কাল হোক। কাজেই কথাকে উপেক্ষা করে কোনো লাভ নেই, কথাকে উপেক্ষা করে করবেন কি, কি হবে এমন, কিছুই না। ভুলেও কোনোদিন বাম হাতে খাদ্য পানি ব্যবহার করবেন না, কাউকে দেখলেই নিষেধ করবেন, ছি 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 বাম হাতে শয়তান খায়, ও কষ্ট পাক, তাকে তিতা লাগুক আর মিঠা লাগুক তাতে আসে যায় না। বিমানবন্দরে ঢুকে বসে আছি, তো একটা লোক এসে বলছে, চট করে সালাম দিয়ে কথা বলছেন, কথা একটু নরম করে বললে হয় না? আমি বলছি যে আমি তো নরম করে বলতে পারি না, নরম করে বলি না, তার ফলাফল ভালো নয়, এই জন্য। তো বলছেন যে নরম করে বললেও তো হয়, তখন আমি বললাম যে আল্লাহ মাফ করুক, এখন বিমানবন্দরে যে লোকগুলো বসে আছে যদি জরিপ করা হয় যে কার কথা মেনে চলে মানুষ বেশি, আমি যদি প্রথম না হয় আমি জাতির সামনে কথা বলবো না, আপনি তখন তখন চট করে বলছে আমিও আপনার কথা মেনে চলি। তো অনেকদিন থেকে ভাবছিলাম কোনোদিন দেখা হলে বলবো যে একটু নরম করে বললেও তো হয়,
নরম করে বললে হবে না, বক্তব্যর গতি এটা নয়। এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমরা তাই না হতার দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গজাব হতার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা শাউত হতার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মন জোড়া যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে, এটা ছিল তার বক্তব্যের গতি। যেখান দিয়ে যাবে কেটে ছিঁড়ে চলে যাবে, 20 বছর পরে যেন মনে থাকে, তার নাম বক্তব্য। সে পক্ষে থেকে আর বিপক্ষে থাকে, সে বিপক্ষে থেকে তো বুঝেছে, বিপক্ষে আছে মানে কথাও বুঝেছে। আপনি কথা উল্টে ধরলে আমার আসে যায় না, আমি ওই হিসাব করি না। মক্কার অধীনে যদি কিয়ামত পর্যন্ত মানুষ ফাঁকা হয়ে দাঁড়ায়, তবু আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ আমার হায়াতের বৈধতার পথ দেব না। সারা দুনিয়া তো বহুদূরের কথা, এবং আমি তখন কোরআন হাদিস আমার সাথে থাকবে না এই কথা আমি বলবো না, আমি বলবো আমার সাথে কোরআন হাদিস আছে এই কথা আমি বলবো। আমি তো কোনো বিপদেই পড়িনি, বিপদে পড়লেই ভুল পথে যাব এরকম অনুমোদন আছে কি না, বিপদেই পড়লাম না তার আগে শরীয়তের সাথে এত কিছু আচরণ, ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম রাজশাহী চাঁপা নামাজের হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয়ে যাচ্ছে আয়স্ক কালে, ধর্ম পাগল হয়ে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি কি পৈক্ষিকের মানুষ ধর্ম দেখাচ্ছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ভুলেও কোনোদিন খাওয়ার জন্য, পবিত্রতার জন্য বাম হাত ব্যবহার করবেন না, পেশাব পায়খানায় বাম হাত ব্যবহার করবেন, শয়তান বাম হাতে খায়। সুন্দর করার অজু হয়েছে, দোয়া পড়েছি, এইবার সালাত, ওইদিকের আলোচনাটা লম্বা করলাম না, এইখানে একটু আলোচনা করে যাব। সেই জন্য আল্লাহ আকবার বলে সালাতে দাঁড়াতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতাতাহু ইসকুতু বাদা তাকবীরে বাইনা তাকবীরে ওয়া বাইনাল কিরাতে ইসকাতাতান, আল্লাহ রাসূল আল্লাহু আকবার বলার পরে কিছুক্ষণ থেমে থাকতেন, আল্লাহ আকবার বলার পরে কিছুক্ষণ থেমে থাকতেন। তো আমি বললাম, আল্লাহর নবী, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, আপনি থেমে চুপ থেকে কি বলেন, আপনি যে চুপ থাকেন তো আপনি কি বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আকুলো, আমি বলি, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআত্ত বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বের দূরত্বে করে দাও, আমার মাঝে আর আমার পাপের মাঝে এত দূরত্ব করো, পূর্ব এবং পশ্চিম একটা থেকে আর একটা যত দূরত্বে রয়েছে, মানে পাপ যেন আমার ধারে কাছে না আসে। আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা ফাবুল আবিজ মিনাদ দানাস, হে আল্লাহ, তুমি আমাকে আমার পাপকে ধুয়ে দাও, ময়লা যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়া সালজাল বারাদ, হে আল্লাহ, তুমি আমার পাপ ধুয়ে দাও ঠান্ডা পানি দিয়ে, তুষার দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এইটা একটা দোয়া পড়তে পারেন তাকবীরে তাহারিমার পরে। তাকবীরে তাহারিমার পূর্বে একটু কথা বলে রাখি, দাঁড়াবেন দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা রাখা লাগে, দুই পা জমা রাখলে ভারসাম্য রাখা যাবে না। আর মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জে বলা হয়েছে যে দুই পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে, কেননা দুই পা ফাঁকা থাকলে
লজ্জাস্থানের যোগাযোগ মাটির সাথে হতে পারে, মাটি অভিশাপ করবে। আবার বৈঠকে বলা হয়েছে, বুবু তুমি যদি সালোয়ার কামিজ পরে থাকো ভালো কথা, আর যদি শাড়ি পরো তাহলে ল্যাঙ্গট পরতে হবে, অন্যথায় নামাজে দাঁড়ালে লজ্জাস্থানের যোগাযোগ মাটির সাথে হবে। বুবু মিথ্যা কথা বলেছেন, ধর্মের নামে একটা অহেতুক নোংরা কথা বলেছেন। এত কাপড়ের ব্যবস্থা ছিল না, আর এখানে শেরিকি নোংরা কথা কেন? ভুলেও নয়, কখনো নয়। আল্লাহ আকবার বলে সালাতে দাঁড়াবেন, অজু সুন্দর করে করে আসবেন। ওখানে আর একটা কথা রেখে চলে এসেছি, প্রত্যেকটা অঙ্গকে তিনবার করে ধর নাম সুন্দর অজু, তিনবার পানি দেওয়া নয়। কবজি পর্যন্ত একবার ধুইতে গিয়ে 10 বার পানি লাগুক, সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া, এ হলো সুন্দর অজু। কথা বুঝাতে পারিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সুন্দর করে অজু করে তারপরে দুরেকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই, জরুরি, জান্নাত তার জন্য জরুরি, সুন্দর করে অজু করলেন, এ হলো সুন্দর অজু। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো দোয়া পড়বেন না, অজু করার পরে যে দোয়া পড়েছেন সেটাই। আল্লাহ আকবার বলার পূর্বে বিসমিল্লাহ বলবেন না। আল্লাহ আকবার এটা খুব পাওয়ারফুল শব্দ, খুব ক্ষমতাধর। আল্লাহ আকবার এর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আকবার জিনা। অজু করার সময় তো বিসমিল্লাহ বলবেন, যদি অজুর সময় তো বিসমিল্লাহ না বলেন তাহলে অজু হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অজু করার পরে মহিলাদের মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে নাক কাটলে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে কুকুর ছুঁয়ে নিলে অজু ভেঙে যাবে, কথা মিথ্যে। অজু করার পরে অজু ভেঙে যায় না। কি করলে অজু ভাঙে? পেশাব করলে, কি করলে? পায়খানা করলে, কি করলে? বায়ু আসলে, কি করলে? ঘুমিয়ে গেলে, কি করলে? উটের গোস্ত খেলে, এছাড়া ঘেরা গোসলখানায় পরনে কাপড় নেই, খালি গায়ে গোসল করছেন, এরপর অজু ভেঙে যাবে না। লজ্জা স্থানে যদি হাত পড়ে অজু করে গোসল করার সময়, তাহলেই কি অজু ভাঙবে না? জিনা ভাঙবে না, পুরুষ নারীর কারো ভাঙবে না। কেউ যদি উত্তেজিত অবস্থায় যৌন উত্তেজিত অবস্থায় পুরুষ বা নারী যদি এই বিশেষ অঙ্গে হাত লাগায় তাহলে অজু ভেঙে যাবে, তাছাড়া অজু ভাঙবে না, স্বাভাবিক গোসলে অজু ভাঙবে না। একাধিক সহিহ হাদিস আমরা সময়ে পেশ করেছি, অজুর ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা থেকে গেল। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, তবে হাত উঠাবেন কাঁধ পর্যন্ত। কিছু হাদিসে এসেছে কাঁধ সামনাসামনি, কিছু হাদিসে এসেছে কানের লতি সামনাসামনি, কিছু হাদিসে এসেছে কান সামনাসামনি। তাহলে কান সামনাসামনি, কানের লতি সামনাসামনি, কাঁধ সামনাসামনি, সবচেয়ে উপরে গেল কান, তারপরে কানের লতি একটু নেমে আসলো, তারপরে কাঁধ সামনাসামনি আর একটু নামলো। আল্লাহ আকবার বলে এরকম করবেন না, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এরকম করবেন না। বুঝাতে পারিনি? এই মাপে সুন্দর করে হাত উঠাবেন, আল্লাহ আকবার। তারপরে বুখারী মুসলিমের হাদিস, কারান নাস ইমারুনা আই ইয়াজার রাজুলু ইদাহু লিমনা আলা জিরাহিল ইসরা, বলা হতো যে রাসূলের যুগে বলা হতো যে মানুষ ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখবে, ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখবে। এবার ধরেন নাভির নিচে যেতে পারবে না, তিনটি সহি হাদিস বুকের উপরে রাখা, কবজির উপরে কবজি,
চারটি জয়ীফ হাদিস নাভির নিচে রাখা, নাভির নিচে রাখার কোনো হাদিস গ্রহণীয় নেই, বুকের উপরে রাখবেন হাদিস সহি, তারপরে সানা পড়বেন, তারপরে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়াতা দয়ালুর নামে আরম্ভ করছি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ। এখানে জরুরি কথা যে যদি কোরআন মাজিদের আয়াত আরম্ভ করেন তাহলে আউযু বিল্লাহ, আর যদি আয়াত বলতে কোরআন মাজিদের প্রথমে হয় শুরুতে হয় তাহলে আগে আউযু বিল্লাহ তারপর বিসমিল্লাহ। আবার ভালো করে মনে করবেন, প্রথমে শুরু করলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, তো এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটাই বলতে হবে। এখন আর একটা সূরা শুরু করলেন সূরা ইখলাস, এখন বিসমিল্লাহ বলতে হবে। কিন্তু আর একটা সূরার প্রথম থেকে শুরু না করে মধ্যে থেকে শুরু করলেন তখন কি বিসমিল্লাহ বলবেন? জি না, সূরার মধ্যে শুরু করলে বিসমিল্লাহ বলা হবে না, মধ্যে শুরু করলে বাস সূরা ফাতিহা শেষ হয়ে গেলে ওখানে চলে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি, ও ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ দেখাবে যে পথের উপরে তুমি দয়া করেছো, ওদের পথ তুমি দেখাও যাদের প্রতি অনুগ্রহ করেছো, গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত, যাদের প্রতি তুমি অভিশাপ করেছো ওদের পথ তুমি দেখায়ও না, আমিন। এই দীর্ঘ সময় ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম এই প্রার্থনা তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে এখানে এই সূরা ফাতিহার সূচনাতে আরেকটি কথা থেকে যাচ্ছে যে আপনাদের সামনে আমি একটা সানা পড়ে দেখালাম, একটা আল্লাহুম্মা বাইদ বাইনি অবাইনা খাতাইয়া, তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা সানা আছে হাদিস সহি, সেটা হলো এই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, ওয়া তাবারাকাসমুকা তোমার নাম মঙ্গলময় হোক, ওয়া তাআলা জাদ্দুকা তোমার মর্যাদা উঁচু হোক, লা ইলাহা গায়রুকা তুমি ছাড়া কোনো মাবুদ নেই। এইটি আপনি, এই দুরুদ দুইটি আপনি পাঁচত্ব সলাতে নফল সলাতে পড়তে পারেন, তবে যদি রাতে উঠে সলাত আরম্ভ করেন তখনকার সানা একটু ভিন্ন, মুখস্থ করতে না পারলেও তো চেষ্টা তো করতে হবে, তো ওখানে দুটো সানা বলে আবার এখানে ফিরে আসছি। এক, ঘুম থেকে উঠে কোরআন মাজিদের সূরা আল ইমরানের শেষ রুকুর পাঁচ আয়াত পড়বেন, প্রথম পাঁচ আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ পাঁচ আয়াত, এরপরে আপনি বলবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু রাজত্ব তার, ওয়া লাহুল হামদ প্রশংসা তার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, ওয়া আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার তিনি মহান, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ
বাহ্যিক ভাবে এবং আন্তরিক ভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই, এইটুকু যদি আপনি বলেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যা দাউস্তুজিবা, এখন যা বলবে সেটাই কবুল করা হবে, যা বলবে সেটাই কবুল করা হবে। ওয়াইন তাওয়াদ্দা, এখন যদি ওযু করে, অসল্লা, যদি সালাত আদায় করে, কবিলাত সালাতহু, তাহলে তার সালাত কবুল করা হবে। তাহলে ঘুম থেকে উঠে যদি এই দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটু কথা এখানে থেকে যাচ্ছে যে এই দোয়া পড়ে যা বলবেন সেটাই কবুল হবে, তার আরেকটু শর্ত হচ্ছে ওযু করে শুইতে হবে। বুঝাতে পারিনি কথা, অজু করে শুইতে হবে। সবার ব্যাপারে কেবলার দিকে পা করা যাবে না এটা কিন্তু বিধান নয়, বরং কেবলার দিকে পা করে শোন এটাই ভালো। কেন কেন মানুষ মনে করলো যে কেবলার দিকে পা করা যাবে না, অথচ সবার ব্যাপারে বিধান হলো ডান কাত বাম কাত, শুইবে ডান কাতে, এটা বিধান। কেবলা হলো পেশাব পায়খানার ব্যাপারে, পেশাব পায়খানা করতে পাবে না কেবলার দিকে মুখ করে, কিন্তু কেবলার দিকে পা করে শোয়া যাবে না এই কথা মিথ্যে। অতএব এটা উল্টা ভাবে ধরতে হবে, কেবলার দিকে পা করে শোন, তাহলে বাড়ির সবাই জেনে নেক যে না, কেবলার দিকে পা করাতে কোনো সমস্যা নেই। ডান কাতে শুইবেন গালের নিচে এইভাবে হাতটা রেখে, আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া, ঠিক আছে। এছাড়া আপনি এই দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়াফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতু রাহমাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়ে নিয়মিত ঘুমাতেন, অজু করে এই দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন, তারপরে উঠে এই দোয়া পড়বেন, এখন যা প্রয়োজন সেটা বলতে পারেন। বলতে পারেন এখন যে নদাপাড়ায় একটা জমির ব্যবস্থা করে দাও, বলতে পারেন যে একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, বলতে পারেন যে আমার ব্যবসায় এখন বরকত দাও। এছাড়া আপনি বলতে পারেন ঘুম থেকে উঠে, আল্লাহুম্মা লাকাল হামদু, হে আল্লাহ তোমার প্রশংসা, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা, ওয়ালাকাল হামদু, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা তোমার, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো, ওয়ালাকাল হামদু, আন্তা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার মালিক, ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আন্তাল হাক্ক, তুমি সত্য, ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য, ওয়ালাকাওকা হাক্কুন, বিচার মাঠে তোমার সাক্ষাৎ সত্য, ওয়াকাওলুকা হাক্কুন, তোমার কথা সত্য, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, অন্যার হাক্কুন, জাহান্নাম সত্য, অন্নাবিউন হাক্কুন, নবীগণ সত্য, মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মাদ সত্য। আল্লাহুম্মা লাকা আসলামত, হে আল্লাহ আমি তোমার কাছে মাথা নত করলাম, অবে কামান্ত, আমি তোমাকে মেনে নিলাম, ওয়ালাইকা তাওয়াক্কালত, আমি তোমার উপরে ভরসা করলাম, ওয়াইলাইকা আনাবত, আমি তোমার নিকটে ফিরে গেলাম, অবেকা খাসামত, আমি তর্ক বিতর্ক কথাবার্তা সব তোমার কাছে করলাম, ওয়াইলাইকা হাকামত, আমার বিচার আমি তোমার কাছে পেশ করলাম, এত কিছু আমি তোমার কাছে করলাম, তুমি আমার একটা কথা শোনো, ফাক ফেরিলি, তুমি আমাকে ক্ষমা করো, মা কাদ্দামত, যা আগে করেছি, ও মা আক্ষার্ত, যা পরে করেছি, ও মা আশ্রার্ত, যা গোপনে করেছি, ও মা আলান্ত, যা প্রকাশ্যে করেছি, অমান্তা আলাম বিহিমিননি, আমি তো জানি না, তুমি জানো আমি জীবনে কত পাপ করেছি, সব পাপ ক্ষমা করে দাও, আন্তাল মুকাদ্দেম, তুমি আগে থেকে আছো, অন্তাল মুয়াক্খির, তুমি চিরদিন থাকবে, লা ইলাহা ইল্লা আনতা,
তুমি ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই দোয়া পড়তে হবে তাহাজ্জুদ পড়তে উঠলে। ভারী লাগলো নাকি? কত কি মুখস্থ করে নিলেন আর কত কি করলেন মিছিলে আর কত কি বললেন, এটা ভারী লাগলো? জীবনের অনেক অংশ পার হয়ে গেছে, আজকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, আজকে সিদ্ধান্ত পরিবর্তন করে এই নীতিতেই আসতে হবে, বিকল্প কোনো পথ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুম আরম্ভ করছি যে কোনো একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ সমদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এ বলে আল্লাহ আকবার হাত ওই পর্যন্ত উঠিয়ে এবার যেতে হবে রুকুতে। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি জরুরি কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে যেতেন তখন তার হাঁটুকে এভাবে চেপে ধরতেন আর হাত দুটিকে সোজা রাখতেন, ওয়ালা ইসাব্বাবু রাসহু, মাথা নিচু না করতেন না উঁচু করতেন, মাথা না নিচু করতেন না মাথা উঁচু করতেন, একবারে পিঠ সোজা করে রাখতেন। একাধিক সহিহ হাদিস, পিঠটা এভাবে বাঁকা করে রাখবেন না, রুকু সিজদা ভুল হলে কিন্তু সলাত কবুল হবে না, তিনটে জায়গায় ত্রুটি থাকলে সলাত কবুল হবে না, এক অজু, দুই রুকু, তিন সিজদা। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত, সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত।